আমাদের এই গাণিতিক সমস্যাটা শেষ, সেটা হচ্ছে যে উদাহরণ 21 নম্বর গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যার আলোকে আমরা পৃষ্ঠা নং 35 এর কাজে ক এবং খ এই দুটি গাণিতিক সমস্যা করতে পারব এবং অনুশীলনীর 17 18 এর গাণিতিক সমস্যাগুলো করতে পারবো। 17 নম্বরের কথা একটু বলতে হয়, সেটা হচ্ছে 17 নম্বরের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে শিখে আসলাম, সেটা হচ্ছে যে ফাংশনের মধ্যে যদি ফাংশন হয় সেই ফাংশনের মধ্যে প্রথম উপাদানগুলো হবে ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো হবে রেঞ্জ। আমরা অনুশীলনী 17 নম্বর প্রশ্নগুলো সেগুলো ফাংশন আকারে দেওয়া আছে অথবা অন্য আকারে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবেন। এরপর যে আমরা চলে যাচ্ছি হচ্ছে অনুশীলনীর 15 নম্বর গাণিতিক সমস্যা। 15 নম্বর গাণিতিক সমস্যার মধ্যে আমরা একটু প্রশ্নটা দেখি। আমাদের 15 নম্বর গাণিতিক সমস্যা, 15 নম্বর গাণিতিক সমস্যার প্রশ্নটা হচ্ছে যদি f(x) = 2x + 1 2x - 1 হয় তবে f(1/x²+1 f(1/x²-1 এর মান নির্ণয় করো। এই গাণিতিক সমস্যার প্রতি একটু নজর দিতে হবে। এটা যদি আমরা পারি তাহলে আমরা এটার আলোকে একটা সৃজনশীলের খ নাম্বার কোশ্চেনটা করতে পারবো। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটা একটু করার চেষ্টা করি। সেটা হচ্ছে দেওয়া আছে f(x) = 2x + 1 2x - 1। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে f(1/x²+1। তাহলে আমরা যদি f(1/x)-এর মানটা বের করতে পারি, তারপর সেটার মধ্যে যদি একটু কাজ করতে পারি, তাহলে +1 - 1কে হয়তো বা ফিরে পাবো। তাহলে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম f(1/x)-এর মানটা বের করে নেব। তো সেক্ষেত্রে f এর মধ্যে যে x আছে সেখানে আমরা x এর জায়গায় 1/x² বসাবো, যেখানে x পাবো সেখানে আমরা 1/x² বসাবো। তাহলে 2 × 1/x² + 1 2 × 1/x² - 1, সেক্ষেত্রে 2টা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে 2/x² + 1 2/x² - 1। তাহলে সেক্ষেত্রে আমরা যদি লসাগু করি, 2 + x² - x² তাহলে f(1/x² = উপরেরটা হচ্ছে লবের অংশ, 2 + x² / x² উল্টে গেলে x² - 2 নিচেরটা হচ্ছে যে হরের অংশ 2 - x², তাহলে এটা উল্টে যাবে। তাহলে আমরা দেখি x² কি কাটা যাবে, তাহলে আমাদের আস্তে আস্তে 2 + x² - 2 - x². তাহলে দেখেন এটা হচ্ছে যে হরের অংশ, এটা হচ্ছে লবের অংশ, তাহলে এটা হচ্ছে লবের অংশ, এটা হচ্ছে হরের অংশ। তাহলে লব এবং হর যদি থাকে তাহলে এটা হচ্ছে যে f(1/x² লব আর এটা হচ্ছে যে 1। তাহলে আমাদের f(1/x² মান আসছে হচ্ছে এই মানটা, তাহলে আমাদের এটার নিচে কত আছে, 1 আছে। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যোজন বিয়োজন হচ্ছে যে উভয় পাশে করতে হয় সমীকরণের লব যোগ হর লব বিয়োগ হর, এটা হচ্ছে যে যোজন বিয়োজনের ফর্ম্যাট। তাহলে সেক্ষেত্রে f(1/x²+1 f(1/x²-1 আর এখানে হবে লব 2 + x² + 2 - x² লব 2 + x² - 2 - x². তাহলে সেক্ষেত্রে x² কাটা +2 - 2 কাটা, তাহলে উপর আসতে আসতে কত, 4, নিচে আসতে আসতে 2x², তাহলে 2 দ্বারা কাটলে 2 2/x² আর এটা হচ্ছে আমাদের নির্ণয়ের অ্যান্সারটা। অর্থাৎ f(1/x² + 1 f(1/x² - 1 এর মানটা বের হলো, -1 এর মানটা কত আসলো, 2/x². এটা আমরা এই গাণিতিক সমস্যাটা করতে পারবো। এই গাণিতিক সমস্যাটা যদি পারি তাহলে আমাদের সৃজনশীল নাম্বার অর্থাৎ সৃজনশীলের অর্থাৎ 23 নম্বর সৃজনশীলের খ নাম্বার গাণিতিক সমস্যাটা আমরা করতে পারবো।
এটার আলোকে শুধুমাত্র সেখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে f অফ x এর জায়গায় f অফ x এর মানটা বসাবো আর প্লাস 2 থাকবে মাইনাস 2 সেখানে আমরা লসাগু করে দেব ইনশাআল্লাহ এটার আলোকে আমরা করে ফেলতে পারব ধন্যবাদ এরপর আমরা যে গাণিতিক সমস্যাটা করব সেটা হচ্ছে যে উদাহরণ নম্বর 23 এবং অনুসন্ধি 16 নম্বর গাণিতিক সমস্যা উদাহরণ 23 এবং অনুসন্ধি 16 নম্বর গাণিতিক সমস্যা দুটি গাণিতিক সমস্যা সেম এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ অনুসন্ধি 16 এবং উদাহরণ 23 দুটি গাণিতিক সমস্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা প্রথমে 16 নম্বর গাণিতিক সমস্যাটা একটু করি 16 নম্বর প্রশ্নটা লিখি 16 নম্বর প্রশ্নটা হচ্ছে যদি g অফ x সমান সমান 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 x স্কয়ার হলে দেখাও যে g অফ 1 বাই x স্কয়ার সমান g অফ x স্কয়ার এটা কি করার জন্য দেখানোর জন্য বলছে তাহলে সেক্ষেত্রে আমরা সমাধান করার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেওয়া আছে g অফ x সমান সমান 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 x স্কয়ার আমরা দেখাও যে এই অংশটা যদি দেখি দেখাও যে g অফ 1 বাই x স্কয়ার সমান g অফ x স্কয়ার যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম g অফ 1 বাই x স্কয়ারের মানটা বের করব g অফ x এর মধ্যে বসে g অফ 1 বাই x স্কয়ারের মানটা যদি বের করি যেখানে পাবো x সেখানে বসাবো 1 বাই x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x এর জায়গায় x টু দি পাওয়ার 4 1 বাই x স্কয়ার আর উপরে 2 আছে 2 হোল স্কয়ার তাহলে সেক্ষেত্রে আমরা যদি বসাই আমাদের আসছে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 আর এখানে আসবে 1 বাই x টু দি পাওয়ার 4 এখন g অফ 1 বাই x স্কোয়ার সমান একটু দেখেন এখানে দেখেন 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 8 তাহলে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে লসাগু আমরা জানি x টু দি পাওয়ার 4 এটা নিচে 1 এটা x টু দি পাওয়ার 4 এটা x টু দি পাওয়ার 8 চলকের সর্বোচ্চ ঘাত হবে লসাগু তাহলে x টু দি পাওয়ার 8 হচ্ছে লসাগু তাহলে এখানে আসবে হচ্ছে x টু দি পাওয়ার 8 এখানে হবে হচ্ছে x টু দি পাওয়ার 4 আর এখানে হবে হচ্ছে যে প্লাস 1 আর নিচে হচ্ছে যে 1 বাই x টু দি পাওয়ার 4 তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 সমান x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 অর্থাৎ হর অংশটা উল্টে যাবে তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এটি হচ্ছে যে g অফ 1 বাই x স্কয়ারের মান যদি g অফ 1 বাই x স্কয়ারের মান যদি এটি হয় তাহলে আমরা এখন বের করব হচ্ছে যে g অফ x স্কয়ারের মান কত তাহলে আবার এই অংশ থেকে আমরা করতে পারি আবার g অফ x সমান দেওয়া আছে হচ্ছে যে 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার সুতরাং g অফ x স্কয়ার সমান 1 প্লাস যেখানে x স্কয়ার পাবো সেখানে আমরা কি x পাবো সেখানে আমরা x স্কয়ার বসাবো x স্কয়ার হোল স্কয়ার x স্কয়ার টু দি পাওয়ার 4 x স্কয়ার হোল স্কয়ার তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 আর সমান কি আসতেছে g অফ 1 বাই x স্কয়ার তাহলে সর্বপ্রথম আরেকবার বলি দেওয়া আছে g অফ x সমান সমান এত এটা প্রশ্নটি ছিল প্রথমে আমরা 1 বাই x স্কয়ারের মান বের করছি সেই 1 বাই x স্কয়ারের মান বের হলো এটা 1 প্লাস x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 সেক্ষেত্রে আবার g অফ x সমান সমান দেওয়া আছে এটা সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অংশ বের করলাম g অফ x স্কয়ারের মান তাও g অফ 1 বাই x স্কয়ারের মানের সমান আসলো তাহলে আমরা ফাইনালি ফিনিশিংয়ে যেতে পারি সেটা হচ্ছে সুতরাং আমরা লিখতে পারি g অফ 1 বাই x স্কয়ার সমান g অফ x স্কয়ার শুড এভাবে আমরা গাণিতিক সমস্যাটা শেষ করতে পারবো এবং এই গাণিতিক সমস্যার আলোকে উদাহরণ নম্বর 23 নম্বর গাণিতিক সমস্যা আমরা অবশ্যই করতে পারবো তো এভাবে আমরা আমাদের অনুসন্ধির সমস্ত গাণিতিক সমস্যা শেষ করলাম এখন আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে যে সৃজনশীলের পার্ট 2.1 এর আলোকে সৃজনশীল উদাহরণ নম্বর 25 এবং 2.1 এবং 2 এর মিক্সার সৃজনশীল হচ্ছে যে সৃজনশীল নাম্বার
25 আর 2.1 এর আলোকে সিনচিন নাম্বার হচ্ছে 24 আর মিক্সার সিনচিন হচ্ছে যে 2.1 এবং 2 এর আলোকে সিনচিন নাম্বার 25 এই দুইটা সিজনশীল ইতিমধ্যে আমাদের শেষ কারণ আমি প্রথম ক্লাসে একটা সিজনশীলের মাধ্যমে সেটার কিছু সংজ্ঞা দেখাছিলাম সেটা হচ্ছে যে উদাহরণ নাম্বার 24 আর আজকে যে সিজনশীল এবং পাওয়ারসের সম্পর্কিত যে সিজনশীলটা আজকে উদাহরণ নাম্বার 21 নাম্বার অঙ্ক এবং পাওয়ারসের গত ক্লাসে পাওয়ারসের সম্পর্কিত যে সিজন গাণিতিক সমস্যাটা করানো হয়েছে সেটার মধ্যে সিজনশীল 25 নাম্বারটা আমাদের শেষ তাহলে সিজনশীল নাম্বার 25 উদাহরণের এবং সিজনশীল নাম্বার 24 এই দুটি গাণিতিক সমস্যা আমাদের শেষ এরপর আসেন 39 সিজনশীল 21 22 23 এই তিনটা সিজনশীল এই তিনটা সিজনশীল একটা সিজনশীল আছে হচ্ছে ব্যঞ্চিত্রের আলোকে আর একটা সিজনশীল আছে হচ্ছে যে ফাংশনের আলোকে আর একটা সিজনশীল আছে সেটের আলোকে অর্থাৎ সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির আলোকে এই তিনটা সিজনশীল তিনটা ধারা সিজনশীল আছে এই তিনটা সিজনশীল আমরা অবশ্যই আগামী ক্লাসে আপনাদেরকে হেল্প করব দেখাই দেব আপনাদেরকে কীভাবে করতে হয় সেটা অবশ্যই বলে দেব এবং আগামী ক্লাসে সেট ফাংশনের অতিরিক্ত গাণিতিক সমস্যা এবং সিজনশীলের মেথডগুলো নিয়ে আমরা আলোচনা করব যে উদ্দীপকগুলো নিয়ে আমরা আলোচনা করব কীভাবে সেট এবং ফাংশন থেকে সিজনশীল আসতে পারে সেটা নিয়ে আলোচনা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা এই গণিত ক্লাসগুলো অবশ্যই সিজন কোচিংয়ের ফেসবুক পেজে এবং তাদের ইউটিউব চ্যানেলে এবং আমার নিজস্ব আরকে কারিউল পাঠশালা এবং আমার ফেসবুক পেজ আরকে কারিউল সেখানে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা আক্রান্ত বাংলাদেশে দিন দিন বাড়তেছে আপনারা অবশ্যই আপনাদের সচেতনতা বৃদ্ধি করে ঘরে থাকবেন লকডাউন মেনে চলবেন সরকারকে এবং প্রশাসনকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সাথে সবসময় আপনারা ঘরে বসে আমাদের ক্লাসগুলো এনজয় করতে পারবেন আপনাদের সাথে আসি আমরা আপনারা যতদিন স্কুল কলেজ স্কুলগুলো না খোলে ততদিন আমরা এইভাবে ক্লাস দিতে থাকবো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা যদি একটু যদি বইটা খুলে এবং খাতাটা নিয়ে যদি পড়াশোনাগুলো একটু মনোযোগ দেন ইনশাল্লাহ আপনারা ক্লাসগুলো থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন আপনারা হয়তো বলতে পারেন যে অধ্যায়গুলো আমাদের শেষ এগুলো আমাদের পড়ানো হয়ে গেছে নতুন কিছু পড়ান অবশ্য ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ নতুন কিছু আমরা এই অধ্যায়গুলোর পরপরই আমরা নতুন অধ্যায়গুলো ধরবো ইনশাল্লাহ নতুন তখন আপনারা নতুন অনেক কিছু পাবেন আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম আমরা আপনাদের যে পড়াগুলো হয়ে গেছে সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি রিভিশনের পরে আমরা নতুন অধ্যায়গুলো ইনশাল্লাহ শুরু করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সচেতন থাকবেন বেশি বেশি সাবান দিয়ে হাত ধোবেন ইনশাল্লাহ আপনারা করোনা মুক্ত থাকবেন